নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে দীপাবলির আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই দীপাবলিতে অর্থাৎ আগামীকাল সাতটি প্রদীপ যদি আপনি সঠিক জায়গায় প্রজ্বলন করতে পারেন, আপনার জীবনে আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটবেই আগামী এক বছরের মধ্যে। অর্থাৎ এটা দীপাবলিতে কিন্তু করতে হবে। এই সাতটি প্রদীপ, সাতটি প্রদীপের বিশেষ মাহাত্ম্য এবং গুরুত্ব কিন্তু আছে। কোন কোন জায়গাতে এই প্রদীপ দিবেন, কী নিয়মে দিবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সুতরাং মোটো ভিডিওটি কেটে দেখবেন না, অনেকে কেটে শুনছেন, সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন, আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। দেখুন, প্রদীপ এই দীপাবলিতে আপনার ভাগ্য চমকে দিবে। অর্থাৎ আপনি যদি এই সাতটি প্রদীপ এই দীপাবলিতে যদি সঠিক নিয়মে প্রজ্বলন করতে পারেন, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, ডায়েরিতে নোট করে নিন, আপনার জীবন চমকাবে। তবে দেখতে হবে যে এই যে আপনারা যে ঘিয়ের প্রদীপটা দিবেন, অর্থাৎ যে প্রদীপটা দিবেন সেটি যেন ঘিয়ের প্রদীপ হয়, অর্থাৎ কোনো তেলের প্রদীপ বা অন্য কোনো প্রদীপ আপনারা কিন্তু দিতে পারবেন না। মাটির প্রদীপ এবং ঘিয়ের, সেটি বিশুদ্ধ ঘি, গরুর ঘিয়ের যেন প্রদীপটি হয়। এটাতে কি হবে জানেন, আপনার ভাগ্যের চাকা, আপনার কাজ আটকে গেছে, আপনি টাকা পাচ্ছেন না, টাকা ফেঁসে গেছে, আপনার আর্থিক দিক থেকে, আপনার স্বাস্থ্যর দিক থেকে, আপনার আকস্মিক ধনপ্রাপ্তির দিকে, এই জায়গাগুলো কিন্তু আপনার নির্দেশ কিন্তু করবে। এই সাতটি প্রদীপ আপনার সাত জন্মের কাজ এই জন্মই কিন্তু আপনি পাবেন। সাত জন্মের যে পুণ্য অর্জন, সেই পুণ্য অর্জন কিন্তু এই জন্মে আপনি করতে পারবেন এবং সঠিক নিয়মে এই প্রদীপ প্রজ্বলন আপনাকে করতে হবে। তো কোন কোন জায়গাতে এই সাতটি প্রদীপ আপনি প্রজ্বলন করবেন, আমি আপনাদেরকে এবার আমি জানাতে চলেছি। প্রথম যে প্রদীপ আপনি প্রজ্বলন করবেন সেটি হচ্ছে অশ্বত্থ গাছের নিচে ঘিয়ে প্রদীপ আপনি প্রজ্বলন করবেন। অশ্বত্থ গাছ বিশেষভাবে ইম্পর্টেন্ট, অশ্বত্থ গাছের নিচে যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই দীপাবলিতে, আপনার জীবনে দুঃখ দারিদ্রতা থাকবে না। প্রথম কথা, যদি আপনার বাড়ির কাছাকাছি অশ্বত্থ গাছ না থাকে, তাহলে তার নামে নাম করে আপনি একটি প্রদীপ প্রজ্বলন করুন, একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। দুই নম্বর যে প্রদীপটি আপনি প্রজ্বলন করবেন কোথায়, সেটি হচ্ছে আপনি যেখানে লক্ষ্মী পুজো হচ্ছে, লক্ষ্মী গণেশের যেখানে পুজো হচ্ছে সেখানে আপনারা দুই নম্বর প্রদীপটি প্রজ্বলন করবেন। তাতে কি হবে, আপনার ব্যবসার জায়গা আপনার ভালো হবে, আপনার ঘরে মা লক্ষ্মী সর্বদাই বসবাস কিন্তু করবে। অর্থাৎ দ্বিতীয় প্রদীপটি গণেশ এবং লক্ষ্মীর সামনে আপনার ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, অর্থাৎ আপনার ব্যবসা এবং মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বসবাস কিন্তু করবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, এই দীপাবলিতে এই কাজটা আপনাদের করতে হবে। তিন নম্বর যে প্রদীপটি আপনারা প্রজ্বলন কোথায় করবেন, তিন নম্বর প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন মন্দিরে, অর্থাৎ যেখানে কালী পুজো হয় সেই মন্দিরে আপনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। তাতে কি হবে, আপনার শত্রু শান্ত হবে, শত্রু শান্ত হবে এবং স্বাস্থ্যর দিক থেকে উন্নতি কিন্তু হবে। তিন নম্বর প্রদীপ, শত্রু শান্ত এবং স্বাস্থ্য উন্নতি কিন্তু হবে এবং অকাল দুর্ঘটনা থেকে কিন্তু আপনি মুক্তি কিন্তু পাবেন। শনির সাড়ে সাথে যারা চলছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই কাজটি কিন্তু করা উচিত। চার নম্বর যে প্রদীপ, সেই প্রদীপটি
আপনারা প্রজ্বলন করবেন বাড়ির ঈশান কোণে, অর্থাৎ বাড়ির যেটা আপনার পূজোর স্থান আছে ঈশান কোণ, ওখানে একটি আপনি প্রজ্বলন কিন্তু করুন চার নম্বর প্রদীপটি। বিশেষভাবে আপনি বাস্তু দেবতার, যেখানে আপনার বাস্তু পুরুষের মাথা থাকে ঈশান কোণ, সেখানে যদি আপনি চার নম্বর প্রদীপটি যদি আপনি প্রজ্বলন করেন, বিশেষভাবে বাস্তু দেবতার বাস্তু পুরুষের বিশেষ কৃপা কিন্তু পাবেন, অর্থাৎ সেই বাড়িতে আপনার উন্নতি, আয় উন্নতি কিন্তু বৃদ্ধি আপনাদের হবে। পাঁচ নম্বর যে প্রদীপ, পাঁচ নম্বর প্রদীপটি আপনারা বাড়ির মেন এন্ট্রান্স যেটা আছে সেখানে আপনারা উত্তর দিকে মুখ করে দিয়ে দিন, উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে দিন পাঁচ নম্বর প্রদীপটি। তাতে আপনার বাস্তু দোষ আপনার কাটবে, অনেকেরই গৃহে কিন্তু বাস্তু দোষ আছে, অর্থাৎ পাঁচ নম্বর প্রদীপটি আপনি এই দীপাবলি রাত্রি কিন্তু আপনাদেরকে এই কাজটা করতে হবে, পাঁচ নম্বর প্রদীপটি আপনারা দিয়ে দিন আপনি এন্ট্রান্স মেন সতর দরজা, বিশেষভাবে আপনি কিন্তু বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। ছয় নম্বর যে প্রদীপ, সেই প্রদীপটি আপনি দেন ছাদে, অর্থাৎ আপনার যে বাড়ির ছাদ আছে ঠিক সেখানে আপনি একটা প্রদীপ প্রজ্বলন করুন, বিশেষভাবে আপনারা বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। সাত নম্বর যে প্রদীপ, সেই প্রদীপটি আপনারা তুলসী স্থানে তুলসী তলায় আপনারা কিন্তু প্রজ্বলন করুন, তুলসী যদি না থাকে তুলসীর নাম করে আপনারা সেই প্রদীপটি দিন এবং সেখানে আপনাদের উন্নতি কামনা। অর্থাৎ এই তুলসী তলাতে একটি ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলন করুন, বিশেষভাবে আপনার সৌভাগ্য প্রদান হবে। আমি কৌশিক রায় আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি, এই দীপাবলিতেই কিন্তু এই ক্রিয়াটি কিন্তু আপনাদেরকে করতে হবে। এই দীপান্বিতা অমাবস্যাতে যদি আপনারা এই ক্রিয়া করেন, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আর্থিক কষ্ট নিশ্চিত রূপে দূর হবে। নমস্কার, ধন্যবাদ।